নিয়তির খেলা বোঝা খুবই কঠিন। সংসার প্রতিপালন করতে টোটো নিয়ে রাস্তায় এক গৃহবধূ। ত্রিপুরা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোকুলনগর হাসপাতাল চৌমোহনী এলাকার গোপাল নাহা অসুস্থ হয়ে দীর্ঘ 3 বছর ধরে বিছানায় শয্যাশায়ী। অসুস্থ গোপাল নাহার পরিবারে স্ত্রী এবং 2 কন্যা সন্তান রয়েছে। অসুস্থ হয়ে গোপাল নাহা বিছানায় শয্যাশায়ী হওয়ার পর তাদের সংসারে রোজগার করার মতো কেউই ছিলেন না। সংসারের হাল কিভাবে ধরে রাখা যায় দুশ্চিন্তায় পড়েছিল গোটা পরিবারটি। গত 8 মাস আগে গোপাল নাহার স্ত্রী লক্ষ্মী দেবনাথ নাহা সংসারের হাল ধরতে ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি ব্যাটারি চালিত টোটো ক্রয় করেন। সংসারের জন্য অর্থ উপার্জনে টোটো নিয়ে রাস্তায় নেমে পড়েন লক্ষ্মী দেবনাথ নাহা। তিনি জানান, প্রথম অবস্থায় টোটো চালাতে খুব অসুবিধে হতো। রাস্তায় অন্যান্য গাড়ি চালকরা ওই গৃহবধূকে দেখে অনেক কটূক্তি কথাও বলতো। তারপরেও হাল ছাড়েননি লক্ষ্মী দেবনাথ নাহা। পরে লক্ষ্মী দেবনাথ নাহা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব এবং কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা দেব সরকারকে এই অসুবিধের কথা জানান তিনি। 2 বিধায়কের পক্ষ থেকে বিভিন্ন অটো স্ট্যান্ডে জানিয়ে দেওয়া হয়, লক্ষ্মী দেবনাথ নাহা নামে ওই মহিলার যেন কোনো সমস্যা না হয়। তারপর থেকে ওই মহিলার টোটো চালাতে আর কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি। লক্ষ্মী দেবনাথ নাহা টোটো দিয়ে বিশালগড় থেকে আগরতলা পর্যন্ত যাত্রী নিয়ে যাতায়াত করেন। চালক লক্ষ্মী দেবনাথ নাহা জানিয়েছেন, বর্তমানে পুরুষ মহিলা সবারই সমান অধিকার রয়েছে, আর তাই তিনি অসুস্থ স্বামী এবং 2 কন্যা সন্তানকে বাড়িতে রেখে তাদের মুখে 2 মুঠো ভাত তুলে দেওয়ার জন্য টোটো নিয়ে রাস্তায় নেমেছেন। টোটো চালিয়ে যা টাকা রোজগার হয় তা দিয়ে কোনোরকমভাবে স্বামী এবং 2 কন্যা সন্তান নিয়ে বেঁচে আছেন। বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব এবং কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা দেব সরকার সহ সবাই যদি ওনার পাশে থাকেন তাহলে ওনার এই সৎ পথে রোজগারের কোনো বাধা আসবে না বলেই জানিয়েছেন লক্ষ্মী দেবনাথ নাহা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, আমাদের টিভি। সংসারে হাল নিতে গেলে তো অনেক পুরুষ মহিলা লাগে না, কারণ আমার ওখানে সংসার আমি চালাইতেছি। আমার ভিতরে এই জিনিসটা নেই যে আমি মহিলা, আমার একটাই লক্ষ্য যে আমার সংসার চালাইতে হইব। আমার সংসারের হাজব্যান্ডে এখন অসুস্থ, হাজব্যান্ডের দায়িত্ব আমার নিতে হইব। কত বছর ধরে আপনি? আমার 8 মাস রানি। আচ্ছা, আপনি যে গাড়ি চালাইতেছেন কোনো সমস্যা হয় না, কোনো অসুবিধা হয়নি? হ্যাঁ, প্রথম প্রথম যদিও কোনো সমস্যা হয়েছিল, তবে আমার বিশালগড় ML সুশান্ত দা, আপনার বাড়িটা কোন জায়গাতে? আমরা বাড়ি গোকুলনগর হসপিটাল। আচ্ছা, কোন জায়গাতে, কোন জায়গা আপনি গাড়ি চালান? আগরতলা। আপনার হাজবেন্ড কত বছর যাবত এই অসুস্থ? 3 বছর যাবত। নাম কি আপনার হাজবেন্ডের? গোপাল নাহা। গোপাল নাহা। আপনার নাম? লক্ষ্মী দেবনাথ নাহা। আপনি মানে যা টাকা রোজগার আপনি করতেছেন তা দিয়ে কি আপনার সংসার চলে? সংসার চলে না, এখন না চললেও কিছু করার নাই। আমি তো হাজবেন্ড যেহেতু অসুস্থ, এখন মেয়েরও পড়াশোনা এদিকে এদিকে মাস্টার বাড়িটাই নিতে লাগে। কোনোরকমে টাইম না কিছু আছে, কিন্তু অনেক সময় আবার কিছু দাঁড়ও নিতে লাগে, কারণ ইনস্টলমেন্টও চালাইতে লাগে। এরপরে হাজবেন্ডের ওষুধ, এবার দু বাচ্চার পড়াশোনা, ভীষণ কষ্ট হয়। কিন্তু আমি চাই যদি সবাই মিললে, আমরা সরকারে MLরা ইয়ারা সবাই মিললে, দাদারা দিদিরা সবাই মিললে আমার পাশে থাকে, তো আমি আগামী দিন একটু আগাইতে পারাম। আগামী দিন আমি একটু সহযোগিতা করবো, আমার দিকে যাতে সবাই একটু নজর দিতে আর আমার যদি কোনোভাবে একটা কেউ সুযোগ সুবিধা করে দেয়, কারণ মেয়ে পরে ইলেভেনে, আমিও ক্লাস 10 পর্যন্ত করছি, যদি কেউ একটু এরকম সুযোগ সুবিধা করে দেয় তাহলে আমি খুব খুশি হব। সংসারটা আমার চালাইতে খুব আমি একটু একটু আসাম আর কি, যে আমার প্রতি ভীষণ চাপ, অনেক
মিলে সরকারিতে দাদারা দিদিরা সবাই মিলে আমার পাশে থাকে, আমি তারা প্রতি খুব খুব গর্বিত। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্টে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 অথবা 6294607196।